हर हर महादेव ओम नमः शिवाय। नमस्कार बंधुरा, सनातनी हिंदू ऑनलाइन यूट्यूब चैनल अपने सबाई के स्वागतम। आमी लक्ष्मीकांत, आज अपन के अनेकगुली संक्षिप्त पद अर्थात शॉर्ट टर्म एर विषय जानाब, जेगुली एक जन हिंदू हिसाब से प्रत्येक ही जाना उचित। प्रथम दस महाविद्या। दस महाविद्या पदटर द्वारा देवी दुर्गा बा आदिशक्ति বা আদ্যাশক্তি মহামায়ার দশটি রূপকে বোঝানো হয়। এই দশটি রূপের নাম হলো কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলা। দ্বিতীয় নবদুর্গা। এই নবদুর্গা সংক্ষিপ্ত পদটির দ্বারা দেবী দুর্গার নটি রূপকে বোঝানো হয়। সেগুলি হলো শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। তৃতীয় নবগ্রহ। বন্ধুরা, নবগ্রহের বিষয়ে আমরা প্রত্যেকেই জানি। নবগ্রহ বলতে সনাতন শাস্ত্র মতে নটি গ্রহের কথা বলা হয়েছে। বিজ্ঞানের সাথে এখানে নটি গ্রহের নাম তুলনা করার কোনো প্রয়োজন নেই, এটি সনাতন শাস্ত্র মতে। নবগ্রহের নাম হলো সূর্য, চন্দ্র অথবা সোম, কারণ চন্দ্রের অপর নাম সোম। তারপর মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। এরপরে চতুর্থ বিষ্ণুর দশাবতার। বন্ধুরা, জগৎপালক বিষ্ণু যখন অবতার গ্রহণ করেন তার অর্থ হলো পৃথিবীতে পাপের পরিমাণ বেড়ে গেছে। তাই যতবার পৃথিবীতে পাপের পরিমাণ বেড়ে যায় ভগবান শ্রী বিষ্ণু এই ধরাধামে বিভিন্ন অবতার রূপে অবতরিত হন। তো বিষ্ণুর অবতারগুলি হলো মৎস্য, কুর্ম অর্থাৎ কচ্ছপ, বরাহ অর্থাৎ শুকর, নরসিংহ অথবা নৃসিংহ, বামন, পরশুরাম, রামচন্দ্র, বলরাম, মতান্তরে শ্রীকৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীবিষ্ণুর অষ্টম অবতার বলরাম এবং শ্রীকৃষ্ণ। কারোর কারোর মতে বলরাম হচ্ছে শ্রীবিষ্ণুর অষ্টম অবতার, আবার কারোর কারোর মতে শ্রীকৃষ্ণ হচ্ছে শ্রীবিষ্ণুর অষ্টম অবতার। তো সেই জন্য আমি মতান্তরে শব্দটি ব্যবহার করলাম। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, এটা আমরা অবশ্য সবাই জানি যে শিব বিষ্ণুর নটি অবতার বর্তমান সময়ে হয়ে গেছে, কিন্তু যেটা ভবিষ্যতে হবে সেই অবতারটির নাম হলো কল্কি। তাই কল্কি অবতার আসতে এখন অনেক দেরি। কল্কি অবতারকে নিয়ে আমি পরে একটি ভিডিও করে আপনাদেরকে সবিস্তারে সব কিছু জানাবো। এবার পঞ্চম সপ্তর্ষি। সপ্তর্ষি বলতে সপ্তর্ষির নামগুলি হলো মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্থ, পুলহ, ক্রুতু এবং বশিষ্ঠ। বন্ধুরা, এরপরে ষষ্ঠ দ্বাদশ রাশি। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই জন্মের সময় অনুসারে রাশি নির্ধারিত হয়ে যায়। তো প্রত্যেকেরই রাশি থাকে, কারোর মীন রাশি, কারোর মকর রাশি। তো এই দ্বাদশ রাশি অর্থাৎ বারোটি রাশির নাম হলো মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। বন্ধুরা, এরপরে সপ্তম চতুর্যুগ। এটা আমরা প্রত্যেকেই জানি, চারটে যুগের নাম হলো সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। বর্তমানে কলিযুগ চলছে এবং পূর্বে তিনটি যুগ সমাপ্ত হয়ে গেছে। এরপরে অষ্টম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ।
মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গ এই পৃথিবীতে অবস্থান করছে। সেগুলি 12টি আলাদা আলাদা মন্দিরে আছে। প্রথম সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, বিশ্বনাথ, ত্র্যম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বরম এবং কৃষ্ণেশ্বর। এই 12টি হল মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এরপর নবম, 10 দিকপাল। বন্ধুরা, 10 দিকপাল বলতে 10টা দিকের অধীশ্বরকে বোঝানো হয়েছে। 10টা দিকের নাম তো আমরা প্রত্যেকেই জানি। তো এই 10 দিকপাল হলেন ইন্দ্র, অগ্নি, যম, নৈঋত, বরুণ, বায়ু, কুবের, ঈশান, ব্রহ্মা এবং অনন্ত। এরপর দশম, পঞ্চতত্ত্ব। বন্ধুরা, এই পঞ্চতত্ত্ব অর্থাৎ 5টি উপাদান, এই পঞ্চতত্ত্বের বিষয়ে আমি আপনাদেরকে একটু জানাতে চাই। এই পঞ্চতত্ত্ব হলো এমন একটি জিনিস, যে কোনো ব্যক্তি যে কোনো বস্তুর সৃষ্টিতে পঞ্চতত্ত্বের উপস্থিতি অতি আবশ্যক। পঞ্চতত্ত্ব আমাদের প্রত্যেকের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পঞ্চতত্ত্বের যে ভাগগুলি সেগুলি হলো, 5টি ভাগ হলো ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। আমি মানেগুলি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা অনেকেই জানেন আমি এটা আশা করি আপনাদের কাছে। ক্ষিতি অর্থাৎ মাটি, অপ অর্থাৎ জল, তেজ এটা প্রত্যেকেই জানেন, তেজ অর্থাৎ অগ্নি, আগুন, মরুত, মরুত হচ্ছে বায়ু এবং বোম, এই বোম শব্দের অর্থ হলো আকাশ অর্থাৎ মহাশূন্য। এরপর একাদশ, পঞ্চদেবতা। বন্ধুরা, এই পঞ্চদেবতার নাম আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকের বাড়িতে সাধারণত পুজো হয় পঞ্চদেবতার পুজো। তো সে পঞ্চদেবতার নাম হলো গণেশ, সূর্য, বিষ্ণু, শিব, জয়দুর্গা অর্থাৎ মা অম্বিকা। কিন্তু বন্ধুরা, এবার আমি আপনাদেরকে যেটা জানাবো, আশা করি আপনাদের অনেকেই সেটা জানেন না, সেটা হলো এই পঞ্চতত্ত্বের সাথে এই পঞ্চদেবতার একটা সম্পর্ক আছে। প্রকৃতপক্ষে বন্ধুরা, এই পঞ্চতত্ত্ব সম্পূর্ণই মহাদেবের অধীনে। পঞ্চতত্ত্বের অধীশ্বর হলো মহাদেব, এটা আমরা কিন্তু অনেকেই জানি। মহাদেব হলেন পঞ্চভূতেশ্বর। এই পঞ্চতত্ত্বকে পঞ্চভূত বলা হয়ে থাকে, তাই 5টা ভূত অর্থাৎ 5টা তত্ত্ব মহাদেবের অধীনে, তাই মহাদেবের অপর নাম পঞ্চভূতেশ্বর। কিন্তু এই পঞ্চদেবতা প্রত্যেকে এই পঞ্চতত্ত্বের সাথে সম্পর্কিত। প্রথম পঞ্চতত্ত্বের প্রথম হলো ক্ষিতি। এই ক্ষিতির সাথে অর্থাৎ মৃত্তিকা তত্ত্বের সাথে যিনি যুক্ত, তিনি হলেন স্বয়ং মহাদেব। তারপর অপ অর্থাৎ জল তত্ত্বের সাথে যিনি যুক্ত, তিনি হলেন বিঘ্নহর্তা গণেশ। তারপর তেজ অর্থাৎ অগ্নিতত্ত্বের সাথে যিনি যুক্ত, তিনি হলেন জয়দুর্গা অর্থাৎ মা অম্বিকা। তারপর মরুত অর্থাৎ বায়ুতত্ত্বের সাথে যিনি সম্পর্কিত, যিনি যুক্ত, তিনি হলেন জগতের প্রকাশ শক্তি সূর্যদেব। এবং বোম অর্থাৎ আকাশ তত্ত্বের সাথে যিনি সম্পর্কিত, তিনি হলেন জগৎপালক বিষ্ণু। বন্ধুরা, এই পঞ্চতত্ত্বের সাথে পঞ্চদেবতার যে সম্পর্ক, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এটা আশা করি আপনাদের কাছে নতুন লাগবে। নবদুর্গার নামটি আর এই পঞ্চতত্ত্বের সাথে পঞ্চভূতের যে সম্পর্ক, এই দুটি আশা করি আপনাদের কাছে খুব নতুন লেগেছে। এবার আমি আপনাদেরকে জানাবো 12 ষড়রিপু। বন্ধুরা, এই ষড়রিপুর নামগুলো তো আমরা অনেকেই জানি, কিন্তু প্রত্যেকের মানেগুলো হয়তো ঠিকঠাক জানি না। এই ষড়রিপুগুলি হলো
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম এর অর্থ হল কামনা বাসনা, কোনো জিনিস বা কোনো ব্যক্তির উপর কামনা বাসনা। ক্রোধ অর্থাৎ রাগ, লোভ, কোনো জিনিসকে পাওয়ার চাহিদাটাকে লোভ বলা হয়। মোহ, মোহ কথার অর্থ হচ্ছে আসক্তি, কোনো বস্তু বা কোনো ব্যক্তির উপর আসক্তি। মদ অর্থাৎ অহংকার এবং মাৎসর্য এর অর্থ হলো হিংসা। এই ছটি হলো ষড়রিপু, যেগুলো আমাদের প্রত্যেক জীবের ক্ষেত্রে শত্রু, ছটি শত্রু, তাই তাদেরকে সংস্কৃতে বলা হয় ষড়রিপু। এবার আমি আপনাদেরকে জানাবো যেটা, সেটা হচ্ছে ১৩ সপ্তসাগর বা সাত সমুদ্রকেও বলে থাকেন। এই সপ্তসাগর হলো লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ এবং জল। এবার আমি আপনাদেরকে আজকে যেটা জানাবো, আজকের মতো এটাই লাস্ট, অন্তিম অর্থাৎ শেষ, সেটি হলো ১৪ নম্বর পয়েন্ট, অষ্টাদশ পুরাণ। আমরা প্রত্যেকে জানি হিন্দু শাস্ত্রে পুরাণের সংখ্যা হচ্ছে ১৮টি, ১৮টি পুরাণ আছে, কিন্তু অনেকেই নামগুলি জানে না। এই নামগুলি হলো ১ ব্রহ্মপুরাণ, ২ পদ্মপুরাণ, ৩ বিষ্ণুপুরাণ, ৪ বায়ুপুরাণ, ৫ ভাগবত পুরাণ, ৬ নারদীয় পুরাণ, ৭ মার্কণ্ডেয় পুরাণ, ৮ অগ্নিপুরাণ, ৯ ভবিষ্য পুরাণ, ১০ ব্রহ্মবৈবর্ত পুরাণ, ১১ লিঙ্গ পুরাণ, ১২ বরাহ পুরাণ, ১৩ স্কন্ধ পুরাণ, ১৪ বামন পুরাণ, ১৫ কুর্ম পুরাণ, ১৬ মৎস্য পুরাণ, ১৭ গরুড় পুরাণ এবং ১৮ অর্থাৎ অন্তিম ব্রহ্মাণ্ড পুরাণ। বন্ধুরা, আশা করি এই ভিডিওতে আপনারা অনেক সংক্ষিপ্ত পদের ব্যাখ্যাগুলো জানলেন, অর্থাৎ নামগুলো জানলেন। আমি আপনাদের কাছে এরপর একে একে প্রত্যেকটি সংক্ষিপ্ত পদ সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব অন্য ভিডিওতে। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা কমেন্টস করে জানাবেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে, ভিডিও থেকে আপনার জ্ঞানের মতো কোনো জিনিস আপনি যদি জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন। এবং হিন্দু ধর্মের সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।